সরকারৰ বিৰুদ্ধে এক প্ৰকাৰ বিহুদগার জ্যেষ্ঠ বিজেপি বিধায়কৰ সরকারৰ স্থিতিৰ বিৰুদ্ধে হৰপ অতুল বৰা আই এম টিটিত কৈও ভয়াবহ হ'ব এনআরসি বাংলাদেশত সুখে সন্তোষে থকা বাঙালীক অসমলৈ আনিবলৈ কিহে পাইছে নাগরিকত্ব সংশোধনী আইনৰো তীব্র বিরোধিতা বিজেপি বিধায়কৰ প্রাক্তন মন্ত্রী তথা দিসপুর সমষ্টির বিধায়ক অতুল বৰাই বৃহস্পতিবারে এক প্রকার মুকলি বিদ্রোহ সাব্যস্ত করেছে সোণোৱাল সরকারের বিরুদ্ধে এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর তীব্র সমালোচনা করে বিধায়ক বৰাই দুয়োটা প্রসঙ্গত সরকারের স্থিতির বিরুদ্ধে সরব হয়ে পড়ে মূল কাষতে থাকা গোটেবিলাকে যদি এনআরসির কারণে পাগল হয়ে যাবলগা হয়েছে তাহলে ভাল এনআরসি এখন হব বলে ভাবা হয়েছিল কিন্তু এতিয়া এইবিলাক কথা মই লিখিছো মই নকলো হলহেঁতেন এতিয়া কিন্তু এনআরসিখনের উপর মোট সন্দেহ হয়েছে অসমের মানুষের বিচার ধরনের এখন এনআরসি হব না নহব বরার স্পষ্ট মত বাংলাদেশের বহিষ্কারের দায়িত্ব ভারতীয় সেনাই লো মই রাজনীতি করেছো মূল রাজনীতি অসমের স্বার্থ বিসর্জন দিবলে মই রাজনীতি করা নাই অসম আর অসমীয় স্বার্থ মূল প্রথম বাকিবোৰ কথা মোৰ দ্বিতীয় সুখে শান্তিৰে থকা বাংলাদেশত সুখে শান্তিৰে থকা বঙালী হিন্দুক ভাৰতলৈ আনিবলৈ কিহৰ প্ৰয়োজন হৈছে কিহৰ প্ৰয়োজন হৈছে বাংলাদেশৰ লগত লগ লাগি বৃহত্তৰ বাংলা এখন আকৌ সৃষ্টি কৰিব খুজিছে ছেকেণ্ড বাংলাদেশ নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কখন প্ৰয়োজন হ'লে অকলেই বিৰোধিতা কৰাৰ হুংকাৰ সকলোৱে লাগে বুলি ক'লেও মই বিৰোধিতা কৰিম এই ক্ষেত্ৰত হাৰি গ'লে আত্মহনন কৰিম বুলি মন্তব্য বিধায়ক বৰাৰ এটি জাতি মাটিৰ কাৰণে এই বিধেয়কখন আমাৰ কাৰণে প্ৰধান শত্ৰু হিচাপে থিয় দিব বিধেয়কখন সমৰ্থন কৰে মই অকলে হ'লেও এই বিধেয়কৰ মই বিৰোধিতা কৰিম অকলে হ'লেও তাৰ কাৰণে মই সময়ত চুচাই দিব শাসকীয় দলৰ এজন জ্যেষ্ঠ বিধায়কে চৰকাৰৰ বিৰুদ্ধে কৰা এই মুকলি বিদ্ৰোহে স্বাভাৱিকতে চৰম অস্বস্তিত পেলাইছে সোণোৱাল চৰকাৰক বিজেপিৰ পৰা সদ্য বহিষ্কৃত মীৰা বৰঠাকুৰৰ স্থিতিকো প্ৰশংসা কৰা বিদ্ৰোহী বিধায়ক অতুল বৰাৰ ক্ষেত্ৰত বিজেপিৰ নেতৃত্বই এতিয়া কেনে ভূমিকা লয় সেয়াহে হ'ব লক্ষণীয় ভাস্কৰ জ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ